ম্যাক্সিমাম নতুন ইউটিউবাররা তাদের ভিডিওতে মিউজিক অ্যাড করার জন্য কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে পায় না যার কারণে তাদের ভিডিওর প্রেজেন্টেশন তেমন ভালো হয় না আজকে আলোচনা করব কীভাবে কপিরাইট ফ্রি মিউজিক আপনারা খুঁজে পাবেন তো আপনারা দেখছেন ইউনিক টেক বঙ্গ আমি মামুন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক আজকে দুইটি ওয়েতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কপিরাইট ফ্রি মিউজিক খুঁজে পাবেন তো ওয়ে নাম্বার ওয়ান গুগল ক্রোম দিয়ে আপনাদের চ্যানেলটাকে লগ ইন করে নেবেন তারপর কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন দেন আপনাদের নেক্সট পেজে নিয়ে যাবে তারপর লেফট সাইডে স্ক্রল করে নিচে আসবেন আসার পর এই যে মিউজিক বলে একটি অপশন আছে এই মিউজিক অপশনটির উপর আপনারা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে অনেকগুলা মিউজিক শু হবে তো এই যে মিউজিকগুলো আপনাদের মাঝে শু হচ্ছে সব কইটা মিউজিক কিন্তু কপিরাইট ফ্রি আপনারা চাইলে এই যে সার্চ অপশন এই সার্চ অপশন থেকে ক্লিক করে আপনারা আপনাদের পছন্দের মিউজিকটা খুঁজে নিতে পারবেন যখন আপনাদের মিউজিকটা সিলেক্ট করা হয়ে যাবে জাস্ট এই মিউজিকটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে মিউজিকটির পাশেই দেখবেন ডাউনলোড অপশন আছে এই ডাউনলোড অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের মিউজিকটি ডাউনলোড হওয়া শুরু হবে তো এইখান থেকে যে কোনো মিউজিক আপনারা কপিরাইট ফ্রিতেই ব্যবহার করতে পারবেন তার জন্য ইউটিউবকে আপনাদের কোনো প্রকার ক্রেডিট দিতে হবে না অ্যান্ড সেকেন্ড ওয়ার্ড হলো আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ইউটিউব অ্যাপসে ইউটিউব অ্যাপসে যাওয়ার পর আপনারা জাস্ট উপরে সার্চ বারে ক্লিক করে লিখবেন অডিও লাইব্রেরি তারপর সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মাঝে প্রথমে একটা ইউটিউব চ্যানেল শো হবে ওই চ্যানেলের ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর দেখবেন এই চ্যানেলে অনেকগুলো অসংখ্য ভিডিও আছে অসংখ্য কপিরাইট ফ্রি মিউজিক আছে সেই মিউজিকগুলো আপনাদের কি করতে হবে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনারা যে কোনো একটা অডিও কনভার্টার দিয়ে ওই ভিডিওটাকে কনভার্ট করে অডিও করে নেবেন অডিও করার পর আপনারা ইজিভাবে আপনাদের ভিডিওতে এই মিউজিকটা ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কপিরাইট আসবে না কিন্তু এখানে তারা একটা শর্ত দিয়ে দিছে যদি এই মিউজিকগুলা আপনাদের ভিডিওতে ব্যবহার করেন তখন আপনাদের একটা ক্রেডিট অবশ্যই দিতে হবে ক্রেডিটটা হলো যখন এই যে এখান থেকে কোনো মিউজিক আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন তো যেই মিউজিকটা আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন সেই মিউজিকটার লিঙ্ক আপনাদের ভিডিও ডেসক্রিপশানে প্রোভাইড করে দিতে হবে জাস্ট এইটুকু দিলেই হবে আপনাদের এই ক্রেডিট এইটুকু ক্রেডিট দিলেই কিন্তু আপনাদের ভিডিওতে আর কোনো কপিরাইট আসবে না তো খুব সহজেই এভাবে আপনাদের ভিডিওতে ভিডিও ব্যাকগ্রাউন্ডে আপনারা খুব সহজেই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে পারবেন জাস্ট শুধু একটা লিংক প্রোভাইড করে দিবেন যেই লিঙ্কটা যেই লিঙ্কের মিউজিকটা আপনারা ব্যবহার করতেছেন আপনাদের ভিডিওতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লাগেছে কমেন্ট করে জানাতে বলবেন না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেননা এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স প্রতিদিনই আমি আপলোড করে থাকি সো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ